Hi guys, welcome to my channel Hema Vlog. Good morning. So, bondhura sokale cha khawa hoye gelo. Cha kheye nilam. Koto borka borka mach. কাজে লেগে গেছি এখন আমি সবজি কাটছি মাছটা ফ্রাই করে মাছটার ঝোল করব তো আমি এখানে নিয়ে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ এটাকে এখন আমি কেটে নেব ভালো করে কেটে নিয়ে তারপর মশলা করব জিরা আদা বাটা মশলা করে নিয়ে তারপর আমি মাছের ঝোলটা করব তো রেডি থাকো বাকি ভিডিওটা দেখার জন্য আসছি আমি একটু পরে তো বন্ধুরা বাটাটা রেডি করার আগে মানে ধনিয়া পাতা টমেটোটা ফ্রাই করার আগে আমি একটু কালো জিরা দিয়ে দিব হালকা একটু তেল দিয়ে দিব রান্না শিখতে হলে আমাকে বলো আমি শিখিয়ে দেব কারণ কি আমার রান্না কেউ যদি খায় তো আমার রান্না খেয়ে খুব তৃপ্তি পায় তারিফ করে সুনাম করে আমার রান্না খেতে খুব ভালো লাগে আমাকে রান্না করতে ভালো লাগে রান্না করতে খুব ভালোবাসি আমি তো বন্ধুরা এই যে মাছের ঝোল রেডি এবার বলো কেমন লাগছে দেখতে দেখতে এত সুন্দর লাগছে তাহলে খেতে কত সুন্দর লাগবে বাটাটা রসুন কাঁচা লঙ্কা টমেটো ধনিয়া পাতা এটাকে হালকা একটু ফ্রাই করে নেব ফ্রাই করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নেব আর হ্যাঁ আরেকটা এটা হয়ে গেল এটাও একটা বাটা এটা হয়ে গেল ফুলকপির যে পাতাটা হয় সেই পাতাটা বাটা কালো জিরা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটাও খেতে খুব টেস্টি লাগে হেভি টেস্টি সো গাইস ফাইনালি মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা বাটা করব তো এখানে আমি রসুন কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতাটা রেডি করে নিয়েছি এটাকে হালকা আমি ফ্রাই করব ঠিক আছে হালকা ফ্রাই করে তারপর পেস্ট করব তো চলো মাছের ঝোলটা দেখা যাক কেমন হলো তাই না ফ্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার সবজির দিকে এগোনো যাক টেস্টি রান্না করি আমার হাতে রান্না যদি কেউ খেতে চাও তাহলে চলে এসো Thank you.
তাই হবে। তারপরে মশলাটা দিয়ে দেবো। সজনা কে লিয়ে সজনা কে লিয়ে।